মানব ইতিহাসের সবচেয়ে বড় আতঙ্ক, সবচেয়ে বড় ত্রাসের নাম হবে দাজ্জাল। কিয়ামতের পূর্ব মুহূর্তে দাজ্জালের আবির্ভাব ঘটবে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ঈমান হরণের কারণ হবে দাজ্জাল, তার ফিতনায় পা দিবে বহু বহু মানুষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তিনি বহু হাদিসে আমাদেরকে দাজ্জালের বিষয়ে সাবধান করেছেন, সতর্ক করেছেন তার ফিতনা প্রসঙ্গে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা দাজ্জালের ফিতনা প্রসঙ্গে সবসময় আলোচনা পর্যালোচনা করতেন নিজেদের মধ্যে। বিখ্যাত সাহাবি আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, একবার আমরা আলোচনা করছিলাম নিজেদের মধ্যে দাজ্জালের ফিতনা প্রসঙ্গে, ইতিমধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে তাশরিফ আনলেন। তিনি এসে জিজ্ঞাসা করলেন, তোমরা কিসের আলোচনা করছিলে? আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, দাজ্জাল প্রসঙ্গে আমরা আলোচনা করছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, দাজ্জালের ফিতনার চাইতেও ভয়াবহ, তার চাইতেও আতঙ্কের, তার চাইতেও ত্রাসের বিষয় হবে আশ্রিকুল খাফি বা গুপ্ত শির্ক। অর্থাৎ দাজ্জালের ফিতনার কারণে যে ক্ষতি সাধন হবে মুসলিম মিল্লাতের, তার চাইতে অনেক বেশি ভয়াবহ ক্ষতি সাধন করবে আশ্রিকুল খাফি বা গুপ্ত শির্ক। আর শির্ক খাফি বা গুপ্ত শির্ক হলো যে কোনো নেক আমল করার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একচ্ছত্রভাবে শুধুমাত্র সন্তুষ্ট করবার পরিবর্তে দুনিয়াবী কোনো উদ্দেশ্য সেখানে যুক্ত হওয়া, কোনো জাহির করার মানসিকতা সেখানে থাকা। সময়ত ভাই বন্ধুগণ, সাধারণ এবং সামাজিক যোগাযোগের মাধ্যমের উন্নতির এই যুগে আমাদের জাহির করার অসুস্থ প্রবণতা বা মানসিকতার কারণে আজ গুপ্ত শির্ক বা আশিরকুল খাফি এই জিনিসটি গোটা মুসলিম মিল্লাতকে গ্রাস করে ফেলেছে, ছেয়ে গেছে আমাদের মধ্যে। আমরা অনেকেই অনেক নেক আমল করি, অনেক ভালো কাজ করি, কিন্তু কোনটাকে প্রকাশ করার মানসিকতা আমরা লালন করি। আজ আমাদের অবস্থা এমন দাঁড়িয়েছে যে প্রতিটি নেক আমলের বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়ার পাশাপাশি দুনিয়াবী কোনো না কোনো ফিডব্যাক আমাদের চাই চাই, কমপক্ষে মানুষের কাছে জাহির করে আমরা নিজেরা আত্মতৃপ্তি আত্মপ্রসাদ আমরা অনুভব করে থাকি। জাহির করার যে অসুস্থ প্রবণতা, এটি আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। দাজ্জাল যে ক্ষতি আমাদেরকে করত তার চাইতে বেশি ক্ষতি করছে আজ এই শিরকে খাফি বা গুপ্ত শিরক, রিয়া বা লৌকিকতা। সম্মানিত ভাই বন্ধুগণ, আসুন আমাদের অন্যায়গুলোকে, আমাদের অপরাধগুলোকে, আমাদের গুনাহের কাজগুলোকে আমরা যেভাবে লুকানোর চেষ্টা করি, নেক আমলগুলোকে সেভাবে লুকানোর চেষ্টা করি, সেগুলোকে গোপন রাখি, আল্লাহ এবং আমার মাঝে সেটা ভেদ হয়ে থাকুক, একান্ত গুপ্ত থাকুক, গোপন থাকুক, তবেই ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে আমলগুলো আমরা দেখতে পাবো, এর বিনিময়ে আমরা অর্জন করব। অন্যথায় পাহাড়ের মতো আমল আজকাল আমরা করে যাচ্ছি, বহু নেক আমল করছি, অর্থনৈতিক ইবাদত করছি, কিন্তু সেটাকে প্রকাশ করার মাধ্যমে, সেটাকে প্রচার করার মাধ্যমে, সেটার কোনো ফিডব্যাক আশা করার মাধ্যমে, জাহির করার মাধ্যমে আমরা সেগুলোকে হাবা আমানসুরা বানিয়ে ফেলছি, আমরা সেগুলোকে ধ্বংস করে ফেলছি। তবে চলতে থাকলে আল্লাহ না করুন কিয়ামতের ময়দানে আমাদের নেক আমল নামা আমরা দেখতে পাবো সম্পূর্ণ শূন্য, কোনো মূল্যই তার আল্লাহর কাছে আমরা পাবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে দাজ্জালের ফিতনার চাইতেও যে ভয়াবহ ফিতনার কথা নবী আলাইহিসসালাম বলেছেন, সেই শিরক খাফি এবং গুপ্ত শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। প্রত্যেকটি নেক আমলকে গোপন করার যে স্বাদ, যে আনন্দ একজন মানুষ নিজে নিজে অনুভব করে থাকেন, আল্লাহর কসম সেটাকে প্রকাশ করার মধ্যে সে আনন্দ কখনোই অর্জিত হয় না। আমাদের প্রতিটি আমলকে ইখলাসের মাধ্যমে সম্পূর্ণ সুরক্ষিত এবং সংরক্ষিত রাখবার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।